নমস্কার, শুভ নববর্ষ। 1431 বাংলা পয়লা বৈশাখে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানের বিষয় কবিতা পাঠ ও আবৃত্তির আসর। আজকে সোনাত্তরী কাব্যগ্রন্থের কবিতা ঝুলন এইটি দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যগ্রন্থের ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশিথ বেলা, সঘন বর্ষা গগন আধার, হেরোবাড়ি ধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের ও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছি নুতারে, যত্ন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুথিয়া রেখেছি নুতারে, গোপন ঘরে যত্ন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছি নুতারে দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুঁড়ো ভার, ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনি খুঁজি, বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরিচে চুছি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে খেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলন খেলা নিশিথ বেলা। দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলিছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভেতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনী মত্ত বোল দে দোল দোল। আয়রে ঝঞ্ঝা পরাণ বধূ আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল। প্রাণীতে আমাতে মুখোমুখি আজ, চিনি লহ দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশি বেদোহে ভাবে বিভোল দে দোল দোল, স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটি পাগল দে দোল দোল, দুটি পাগল দে দোল দোল। আজকের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পী সোমরূপ সাহা। নমস্কার। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে নিলেম গানে সুরে রেইনডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে
দেবান্তরে পাথার পেরোয় রূপকথার, পথ ভুলে যায় দুর্বারে কোন ঝুপকথার, বারুল বনে চম্পারে মর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ডুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সূর্য যখন অস্তে পড়ে ডুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাচ্ছা করে ফেনায় ফেনায় মিশে, আমি যাই বেশি দূর দিশে, পড়ি দেশে বন্ধ দুয়ারি হানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেনে নিলেম গানে সুরের এই দানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে। অসাধারণ সঙ্গীত পরিবেশন করলে সোমরূপ সাহা, ওর জন্য একটা জোরে করতালি সবাই নিয়ে। আজকের অনুষ্ঠানে আরেকজন বিশিষ্ট কবি রমেশ পুরকায়স্থ, ওনাকে আমরা পেয়ে গেছি, ওনার কাছ থেকে দুটি কবিতা আমরা এখন শুনব। নমস্কার। আজকের শুভ নববর্ষ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। বাংলা তো ১২ মাসে ১৩ পার্বণের দেশ, কিন্তু নববর্ষটা ঠিক সেরকম একটা পার্বণ নয়। সাধারণত আমাদের উৎসব পার্বণগুলো উৎসবের সঙ্গে একাত্র হয়ে গেছে, খাওয়া দাওয়া, গান বাজনা, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানো। কিন্তু নববর্ষ কি শুধু তাই? নববর্ষ হচ্ছে একটা নতুনকে আহ্বান, পুরনো যা কিছু বর্জনীয় তাকে নির্মমভাবে ছেঁটে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের দিনের যে পরিবেশ আমাদের চারদিকে, সেটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? আজকের নববর্ষ তখনই সার্থক হয়ে উঠবে যখন আমরা যেখানে আছি সেখানে আমরা এই ধরনের পরিবেশকে বিনষ্ট করে নতুন দিনের পথে এগিয়ে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করার কাজে ব্রতী হব। তখনই হবে আমাদের প্রকৃতপক্ষে নববর্ষের উৎসব পালন। আমি আর বেশি কথা কিছু বলবো না, নিজের শরীরও খারাপ। সাধারণত আমি কোনো অনুষ্ঠানে গেলে শেষ পর্যন্ত থাকি, কিন্তু আজকে আমি আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি, আমি থাকতে পারবো না, আমার কবিতাগুলো বলেই চলে যেতে হবে, সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকের অনুষ্ঠানে উনি যে কবিতা বলবেন, অধ্যাপক রমেশ পুরকায়স্থ নির্বাচিত কবিতা, এই বইটি আমি একটু সবার সামনে দেখাচ্ছি। আমার প্রথম কবিতা বানভট্টের আত্মকথা, একবিংশ শতক। আসলে হাজারীপ্রসাদ দ্বিবেদীর একটি বই আছে বানভট্টের আত্মকথা বলে। হাজারীপ্রসাদ দ্বিবেদী শান্তিনিকেতনে ছিলেন, তো তিনি যখন এই বানভট্টের আত্মকথার কবিতাটি লিখছেন, তার পরিবেশ আর আজকের আমরা যে পরিবেশে বাস করছি, সকালবেলা খবরের কাগজ খুললেই নিজেকে আর বাঙালি বলে ভাবতে ইচ্ছে করে না, সেরকম একটা পরিবেশের মুখোমুখি এই কবিতাটি, তার কবিতাটি লিখেছিলেন। সেইটা মনে রেখে আমি আপনাদের এই কবিতাটি শোনাচ্ছি, বানভট্টের আত্মকথা, একবিংশ শতক। করাল ভৈরব আমাকে দাঁড় করিয়ে দিয়েছে যুপকাষ্ঠের সামনে, নির্বাপিত কণিনিকা থেকে আর উৎসারিত হচ্ছে না সেই দুর্ধর্ষ সৈনিক, যার বন্যিমান তরবারি ছায়াপথ বিদীর্ণ করে নিয়ে আসে অজানিত নক্ষত্রের আলো। শ্মশান পুতনাদের চন্দ্ররব উগ্র ভৈরবীর উদ্দাম নাচের তালে তালে পৃথিবীর যাবতীয় নীলিমায় যেন নিক্ষেপ করেছে মসি। শিকে ঝোলানো হাড়ি নিভন্ত চুল্লির ওপর চাপিয়ে বুড়িমা তুমি এই নিশ্চিদ্র অন্ধকারের দিকে তাকিয়ে আছো, আমি কথা দিয়েছিলাম তন্ডুল কণা নিয়ে ফিরে আসব।
আমার আবিষ্ট শরীর তান্ত্রিক অগ্নির দাহনে ক্রমশই পুড়ে যাচ্ছে। নিপুণিকা, তোমার পায়ে কেন মহাক্রোধে 49 পবনের দুর্দমনীয় বেগ উত্তাল হয়ে উঠছে না? ফুঁসে ওঠা সমুদ্রের কবল থেকে জেলে পাড়ার অসম সাহসী যুবক যদি ছিনিয়ে আনতে পারে রূপালি ফসল, মহাজনী চোয়ারের করাল ধ্বংসায় কেন চূর্ণ হয় তার পৌরুষ? পাতাল কন্যার রত্নভণ্ডার থেকে যারা নিয়ে আসে ঐশ্বর্যের ছটা, হরিত কোমলতায় যারা ভরিয়ে দেয় ঊষর প্রান্তর, কেন লক্ষ কোটি সূর্যের সূর্য ঝলসে ওঠে না তাদের উদ্যত বাহুতে? অহিংস ঝান্ডার উত্তরাধিকার চণ্ড ভৈরবদের জিম্মায় গছিয়ে বিক্ষিপ্ত অস্থিয়ার মাংসপিণ্ডের অপগন্ধী প্রক্ষেপের ভিতর অবস্থান সমাধিতে এখন মগ্ন হয়েছেন চন্দ্রমন্ডনা। তার মুখনিষ্ঠিত কারণ ফুৎকার বিশ্বব্যাপ্ত হবন কুণ্ডের পিঙ্গল অগ্নিশিখায় জুড়ে দিয়েছে বিরল জিহ্বা। বারোয়ারি বক্তৃতার মঞ্চে উলুকদের ঘুৎকার নারকীয় দুর্গন্ধের স্রোতে যেন প্লাবিত করছে পাতাল পৃথিবীর দোর। তোমার শোকগ্রস্ত পিতা বৃদ্ধ হয়েছেন চন্দ্রদিধিতে, আমাদের উদ্যত ভল্লই শুধু পারে নিপুণিকার ছিন্ন শাড়ির গ্লানি মুছে দিতে। খট্টাঙ্গ তুলে নিয়ে এবার পায়ে বাঁধব সহস্র ঝড়ের তার, মানুষের জন্যে যে মরতে শেখেনি সে কাপুরুষ বাঁচতেও জানে না। পরবর্তী কবিতা বলতে আসছেন আজকের বিশিষ্ট কবি, কবি বিমল দে। চলে যাচ্ছি কবি বিমল দেবের কাছে। শ্রী শ্যামল কুমার সাহা কবি বিমল দেবের হাতে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আজকের সম্প্রীতির শুভ নববর্ষ, আমার কাছে অন্তত সম্প্রীতির নববর্ষ, যেটা সমস্ত জাতপাতের ঊর্ধ্বে বাঙালির আবহমান যে ঐতিহ্য তাকে রক্ষা করার জন্যই, তার ঐতিহ্য ধারাটাকে বহন করার জন্যই এই আজকে নববর্ষ পালন হচ্ছে। শুধু এখানে নয়, বাংলাদেশেও হচ্ছে, আরও প্রবাসী যারা আছেন বাঙালি তাদের কাছেও হচ্ছে। আমি আজকে সকালে মঙ্গল শোভাযাত্রায় ঢাকা থেকে এসেছিলেন মতিউর রহমান, তার কাছে শুনলাম এবং পবিত্র সরকারের কাছেও শুনলাম, সারা পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি আছেন তারা নববর্ষ পালন করছে, সম্প্রীতির নববর্ষ। আমি প্রত্যেককে প্রণাম জানাই, বিশেষ করে আমি যার নির্দেশে এখানে এসেছি তার নাম স্নেহাশীর চক্রবর্তী, অনুরোধে নয় তার নির্দেশে আমি এসেছি এখানে। আমার সৌভাগ্য আমার মতো একজন ব্রাত্য নামানো যায় ঠিক আছে, ব্রাত্য কবিকে এই চর্চা সংস্কৃতি কেন্দ্রে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে ডেকেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি একজন হারিয়ে যাওয়া কবি আর কি, 50 বছর ধরে লিখছি কিন্তু 50 জন পাঠকও আমার নেই। অমিত আছেন নাকি, না চলে গেছে? ও, উনি তো আমার শিক্ষক। নব গীতবিতান বইতে আছে, সেটাকে কপি করে দিয়েছে। বেড়ালে বহি ছোট এ বাঁশি তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশি তীরে, রবীন্দ্রনাথ। তবু তান বাজাওনি ফিরে ফিরে, সীমা যদিও হারিয়েছে বারে বারে, এই লীলা তোমার আমাকে ফুরোতে দেয়নি। জোড়াসাঁকো থেকে খানিকটা দূরে আহিরি টোলার গঙ্গার দিকে গোধূলি দেখেছিলাম, আর মাঝে মাঝে আকাশে চোখ মেলেছি সেই অশেষ নীলিমায় কী যেন কাটাকুটি খেলা চলেছে। আমার আশ্চর্য বাহিরানা জুড়ে চলেছে পরিক্রমা, মুঠোভরেই দান গ্রহণ করেছি, আর সেই গোধূলিতে চতুরঙ্গের দামিনী কী গান গিয়েছিল মনে নেই, শুধু আমার কণ্ঠে তোমার সেই গান আজও শুনতে পাই, আমারে তুমি অশেষ করেছ। রণেন্দ্র কিশোর গুহ এবারে আমাদের কবিতা বলে শোনাচ্ছেন। চলে যাচ্ছি শ্রী রণেন্দ্র কিশোর গুহর কাছে।
আমার অনুভবে রবীন্দ্রনাথ। যখন অমানিশার অন্ধকারের মতো পৃথিবী জুড়ে নেমে আসে প্রলয়ের ঢেউ, তখন তোমাকে মনে পড়ে রবীন্দ্রনাথ। হতাশার গ্লানি যখন মনকে আচ্ছন্ন করে, দিগন্তের কোথাও দেখা যায় না একটুকু আলোর রেখা, তখন তোমার গানের সুর পূর্ব দিগন্তে আসার আলো হয়ে দেখা দেয় রবীন্দ্রনাথ। আমাদের চেতনা যখন লুপ্ত হয়, সভ্যতার অহংকার যখন গ্রাস করে মানুষের শুভবুদ্ধি, তখন তোমার বাণী আমার একমাত্র ভরসা রবীন্দ্রনাথ। তাই দুঃখের ঘোর তিমির অন্ধকারে, হতাশার সমুদ্রে ডুবে গিয়ে হিংসার আগুনে দগ্ধ হতে হতে শুধু তোমাকেই মনে পড়ে রবীন্দ্রনাথ। সুখে দুঃখে, আনন্দ বেদনায়, পাওয়া না পাওয়ার প্রতি মুহূর্তে তাই তোমাকে জানাই আমার বিনম্র প্রণাম রবীন্দ্রনাথ। এবারে কবিতা বলতে আসছেন অধ্যাপিকা পাঞ্চালী মুখোপাধ্যায়। আজকে আজ চর্চার চর্চিত বিষয় কবিতা পাঠ। আমি একটি আমার স্বরচিত কবিতা পাঠ করছি, আর আরেকটি একজন অখ্যাত নবীন কবির কবিতা পড়ব। প্রথম কবিতাটি আমার, বাগীশ্বরী কবিতা তোমায়। অনন্ত শব্দের ভিড়ে ভাণ্ডারে যত প্রতিশব্দ সাঁতরিয়ে খুঁজি, অগাধ উদধি নিঃসংকোচে পার হই আঁচলের খুঁট ধরে তোমার। আমি তো জানি না কোনো রাষ্ট্রীয় তকমার আড়ালের ব্যবধান, তুমি যে ভেঙেছ শব্দের আড়ালের দুরূহ কত গাণিতিক সমাধান। অঙ্গনে নুপুরের নিক্ষণে নাচে শব্দবন্ধ বাক্য বিন্যাস, হলুদ ছুপানো দুপুরে ফেরিওলা হাঁক, তিস্তার বয়ে চলা ছন্দময় বাঁক, বন বন শন শন ঘোর সওয়ার হয় ক্রিয়া বিশেষণে, যুগান্তরের কঠোর কঠিন রুক্ষ পথে সাবলী, আমায় ছুটিয়ে নিয়ে চলে দেশ বিদেশের ঝোড়ো খুচরো মিল। উর্বর হয়েছ তুমি বন্দরে বন্দরে বেশাতি, কত দেশি বিদেশি পরদেশি সন্তান সন্ততি, গর্ভজাত দত্তক ভেদাভেদহীন তোমার গ্রহণ। উর্বর হয়েছে তোমার গর্ভ বহতা নদী হয়ে, যুগান্তরে স্রোতে বয়ে চলো অনিরুদ্ধ গতিতে, তোমাতে উদ্বেল হয়ে ভেসে চলে আবেগ সংগ্রাগ প্রকাশ অন্তহীন। হে আমার বাগীশ্বরী প্রণাম তোমায়।